ওয়েলকাম টু এম এস ক্লাসেস আশা করি সবাই ভালো আছো আজ একটা গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ পৃথিবীর মধ্যে টপ টোয়েন্টি অ্যাডমায়ার্ড পিপল বা মেন অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রথম কুড়িজন সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের তালিকা নিয়ে আলোচনা করব যার মধ্যে এক নম্বর দেখতে পাচ্ছ বারাক হোসেন ওবামা দু নম্বর বিল গেটস তিন নম্বর জিমপিং সেই বারাক হোসেন ওবামা যিনি কেছিলেন আমেরিকার চুয়াল্লিশতম প্রেসিডেন্ট ফর্টি ফোর্থ নম্বর প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে তিনি বিগত বছরেও এই এক নম্বর র্যাঙ্কেই ছিলেন পৃথিবীর সবচেয়ে প্রশংসিত পুরুষদের মধ্যেও প্রথম দু নম্বর বিল গেটস তিনিও দু নম্বরে ছিল আগের বছর তিনি দু হাজার একুশ সালেও দু নম্বরে র্যাঙ্কি ধরে রেখেছে তিনি কে ছিলেন তিনি ছিলেন বা তিনি হন মাইক্রোসফটের কোফাউন্ডার আমেরিকা জিমপিং সে জিমপিং তিনিও তিন নম্বর আগের বারে ছিলেন অর্থাৎ দু হাজার কুড়ি সালেও তিন নম্বর ছিলেন তিনি একুশ সালেও তিন নম্বরেই আছেন চাইনার প্রেসিডেন্ট ঠিক আছে চার নম্বর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ সি সেভেন নামে বহুল প্রচলিত সারা বিশ্বে তিনি আগে থেকে দু নম্বর দুটো ধাপ এগিয়ে আগে চার ছ নম্বরে ছিলেন তিনি এখন চার দু নম্বরে এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন ক্রিস্টিনা রোনাল্ডো ঠিক আছে পর্তুগালের প্লেয়ার তিনি বর্তমানে কি কোন ক্লাবে খেলান ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচ নম্বর পাঁচ নম্বর জ্যাকি চ্যান জ্যাকি চ্যান তিনি হংকংয়ের একটা হিরো অর্থাৎ অ্যাক্টর ছ নম্বর এলন মাস্ক বর্তমানে বিশ্বের এক নম্বর প্রচলিত নাম ঠিক আছে এক বহুল প্রচলিত নাম এলেনল মাস্ক তিনি কিসের টেসলা এবং স্পেস এক্সের সিও ঠিক আছে সাত নম্বর লিওনল মেসি যাকে সবাই এম টেন বলে চেনে এর বাড়ি আর্জেন্টিনা তিনি বর্তমানে পিএসজি ক্লাবে খেলেন প্রত্যেক ফুটবল প্রেমীরাই তাকে চেনেন এবং আট নম্বর ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বর্তমান প্রাইম মিনিস্টার ঠিক আছে তিনি আগে কত নম্বরে ছিলেন ছ নম্বরে সরি চার নম্বরে তিনি চার নম্বর থেকে চার ধাপ নিচে নেমে আট নম্বরে এসে বর্তমানে দু হাজার একুশ সালে উপস্থিত হয়েছেন অর্থাৎ যদি বলে ভারতবর্ষ থেকে বা ভারতবর্ষের মধ্যেও সবথেকে প্রশংসিত বা অ্যাডমায়ার্ড পুরুষদের মধ্যে প্রথমকে তিনি নরেন্দ্র মোদী ঠিক আছে বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ন নম্বর ভ্লাদিমির পুতিন তিন নম্বর স্টেপ এগিয়েও অর্থাৎ আগে বারো নম্বর ছিল আগের বছর দু সালে তিনি এখন ন নম্বর এসে উপস্থিত হয়েছেন তিনি প্রেসিডেন্ট অফ রাশিয়া অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট জ্যাকমা বর্তমানে দশ নম্বরে আছে জ্যাকমা কি আলিবাবা বাবা একটা কোম্পানি সেই কোম্পানির চেয়ারম্যান চায়না ঠিক আছে এগারো নম্বর এগারো নম্বর ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট আমেরিকার একটা কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এই কোম্পানির সিইও ওয়ারেন বাফেট ঠিক আছে বারো নম্বর শচীন টেন্ডুলকর প্রত্যেক ক্রিকেট প্রেমীরা যাকে প্রত্যেকেই চেনে ঠিক আছে প্রত্যেক ক্রিকেট প্রেমী এই শচীন টেম্বুল সম্পর্কে অনেক কিছু জানে সেই শচীন টেন্ডুলকর অর্থাৎ প্রথম ভারতীয় কোনো খেলোয়াড় যিনি রাজীব গান্ধী খেলরত্ন সরি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এবং কনিষ্ঠতম তিনি আছেন বারো নম্বরে তারপরে তেরো নম্বর ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট চোদ্দ নম্বর শাহরুখ খান যিনি বলিউডের বাদশাহ নামে খ্যাত আগের অর্থাৎ দু হাজার কুড়ি সাল থেকে তিন ধাপ এগিয়ে উঠে চোদ্দ নম্বরে আছেন পনেরো নম্বর অমিতাভ বচ্চন যাকে বিগ বি বলে পরিচিত বলিউডে পনেরো নম্বর ষোলো নম্বরকে পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস তিনি ক্যাথলিক চার্চের হেড পোপ ফ্রান্সিস সতেরো নম্বর ইমরান খান ইমরান খান যিনি আমেরিকার প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার আঠেরো নম্বর বিরাট কোহলি দু ধাপ পিছিয়ে তিনি আঠেরো নম্বরে এসে উপস্থিত হয়েছেন যাকে সবাই ভিকে বলে চেনে অর্থাৎ বর্তমানে ভারতবর্ষের ক্রিকেটের এক অন্যতম নাম উনিশ নম্বর অ্যান্ডি লাও এই অ্যান্ডি লাও হংকংয়ের একটা অ্যাক্টর সিঙ্গার এবং প্রডিউসার অ্যান্ডি লাউ এবং কুড়ি নম্বর জো বাইডেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ ছেচল্লিশতম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যিনি কুড়ি নম্বরে অবস্থান করছে দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়ার্ড মেনদের মধ্যেও তিনি কুড়ি নম্বর অবস্থান করছে ঠিক আছে এই হলো টোটাল কুড়ি জনের তালিকা যারা বহু প্রশংসিত অর্থাৎ অ্যাডমায়ার্ড ম্যানদের মধ্যে র্যাঙ্ক